রিজার্ভের উদ্বৃত্ত অর্থ সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহারের চিন্তা করছে সরকার। বাড়তে থাকা বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, ঝুঁকি এবং দ্রুত অর্থ ফেরত পাওয়া যাবে এমন প্রকল্পে ব্যবহার হবে রিজার্ভ। বিকেলের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী এমন তথ্য তুলে ধরেন, জানান আগামী বছর শেষে রিজার্ভের আকার হবে $50 বিলিয়ন। করোনা মহামারীর সময়ও অর্থনীতির ধারাবাহিক উন্নতির পেছনের কারণ প্রণোদনা প্যাকেজ বলেও জানান তিনি। বলেন, সংকট থেকে উত্তরণ করে এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ। বৈঠকে আগামী বছরের প্রক্রিয়াকরণের জন্য 13 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মোট 5,664 কোটি টাকার 8টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ভালো প্রজেক্ট থাকে, সেই ধরনের প্রজেক্ট আমরা যদি ফাইন্যান্সিং করি, একদিকে আমাদের ঋণ বাড়ল না, আরেকদিকে আমাদের টাকার পরিমাণে আমাদের টাকাটা রয়ে গেল, নিজের ঘরে রয়ে গেল, এবং আমরা দেশের উন্নয়নেও কাজে লাগাতে পারবো। এই 14 মাসের ভিতরে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইনশাল্লাহ $50 বিলিয়ন।